সিরিয়াল আয়তবে সহচরীতে ধিঙ্গিমে এসে পোল খুলে দিয়েছে। শুধু যে সহচরীর পোল খুলে দিয়েছে, সহচরীর নামে বলে দিয়েছে যে সহচরী কলেজে পড়ে এবং ফার্স্ট হয়েছে, সেটাই নয়, সহচরীর হয়ে সে লড়াই শুরু করে দিয়েছে, এমনকি ধর্নায় অবধি বসে গেছে। এখন সহচরীর বাবাও এসেছে, কিন্তু সহচরীর শাশুড়ি মা বলছে ঘাত ধাক্কা দিয়ে সবাইকে বার করে দাও। সহচরীর বাবা এখন বলছে যে আপনারা তো অন্যায় করেছেন, আমি এত বছর পরে প্রতিজ্ঞা ভেঙে এই বাড়িতে এসেছি, আপনাদের কথা ছিল আমার মেয়েকে পড়াবেন, আজকে যখন আমার মেয়ে পড়াশোনা করতে চাইছে এবং পড়াশোনা করছে আপনারা বাধা দিতে পারেন না। তো এই সমস্ত কিছু নিয়ে এখন ঝামেলা শুরু হয়ে গেছে। এখন সবাই ব্লেম করছে যে বড় বৌমা বিশাল বাজে, বিশাল অলক্ষী, হ্যান ত্যান অমুক তমুক। তারই মধ্যে আমাদের ধিঙ্গিমে ধর্নায় বসে গেছে যে সহচরীর উপরে অত্যাচার মানছি না, মানবো না, সহচরীর উপরে অত্যাচারীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এরই মধ্যে এখন সহচরীর বর হঠাৎ করে তেড়ে মেরে গিয়ে সহচরীকে ঝাঁকাতে শুরু করে দিয়েছে এবং সহচরীকে এক প্রকার মারধর করবে। সেখানে গিয়ে টুবান থামায় এবং টুবান বলে যে তুই ভুল করছিস। সহচরীর শাশুড়ি মা বলে যে পুলিশে ফোন কর, পুলিশকে ডাক, দেখে এদের সব কটাকে বাড়ির থেকে বার কর। তো যেমন মা বলেছে তেমন ছেলে করছে, ছেলে এখন ফোন করছে, কিন্তু বিষয় হচ্ছে টুবান গিয়ে থামিয়ে দেয়। টুবান বলে যে বৌঠান তুই অন্তত আমাকে বলতে পারতিস, কিন্তু বৌঠানও বলে দিয়েছে আফটারঅল তুই তো এই বাড়িরই ছেলে, আমি চেয়েছিলাম তোকে বলতে, আমি ভেবেছিলাম যে তুই আমাকে সাপোর্ট করবি, কিন্তু তুই যেহেতু এই বাড়ির ছেলে সেহেতু আমি তোকে বলতে পারিনি। এখন এই সমস্ত কিছু নিয়ে ঝামেলা চলছে। এরই মধ্যে সহচরীর বর এখন সহচরীকে ঝাঁকাচ্ছে এবং বলছে যে এই সমস্ত কচি কচি ছেলেদের মাথা খাওয়ার জন্য নাকি সহচরী কলেজে যাচ্ছে। কথাটা কতখানি নোংরা কথা আশা করি সকলেই বুঝতে পারছো। তাই জন্য ধিঙ্গি মেয়ে আর থেমে নেই, ধিঙ্গি মেয়ে বলছে যে কলেজে আপনিও তো একটা মেয়ের সাথে চক্র চালাচ্ছেন। এই কথা শুনে রৌদ্রবাবু খেপে গেছে, তার পিতৃতুল্য বাবা, মানে যাই হোক, মানে তার পিতা, তার পিতা সম্পর্কে বলেছো মানে তিনি একবারে খেপে গিয়েছেন, আঙুল তুলেছে। এখন ধিঙ্গি মেয়েও বলছে যে মা সম্পর্কে যখন বলা হচ্ছিল আপনি আঙুল তুললেন না, বাবার সম্পর্কে বলা হচ্ছে আপনি আঙুল তুললেন। তো এই নিয়ে ঝামেলা হচ্ছে। শেষ অবধি পলা মেজো বৌমা এরা সবাই মিলে ধাক্কা ধাক্কা দিয়ে এদেরকে বার করে দিয়েছে। সহচরীর বাবাকে বার করা যায়নি, আমাদের সহচরীর হাজবেন্ড সহচরীর ছেলেকে নিয়ে বিয়ে করতে চলে গেছে, না মানে নিজে বিয়ে করতে না, ছেলের বিয়ে দিতে গেছে। কিন্তু সহচরী এখন ভাবছে যে ধিঙ্গি মেয়ে তাহলে কি বাড়ি থেকে চলে গেল, আমি যাই কি একবার বাইরে থেকে দেখে আসি। তো বাইরে যাচ্ছিল, কিন্তু সহচরীর শাশুড়ি বলেছে যে একদম বাড়ির বাইরে পা দেবে না, আমি গিয়ে সদর দরজা বন্ধ করে দিয়ে আসবো। সদর দরজা বন্ধ করবো বললেই কি বন্ধ করা যায় নাকি? ধিঙ্গি মেয়ে মাছের কালিয়া নিয়ে চলে এসেছে, মাছের কালিয়া নিয়ে চলে এসেছে, না মানে এসে বলেছে আপনারা ক্যা হোগা কালিয়া। আর এই বুড়ি ভেবেছে যে রুই মাছের কালিয়া কিংবা কাতলা মাছের কালিয়া। তো এখন সহচরীকে বুদ্ধি দিচ্ছে ধিঙ্গি মেয়ে যে দেখ সুজাতা আজকে জানলেও জানবে, বিয়ের পরে জানলেও জানবে, তো তুই চল, তুই গিয়ে দায়িত্ব সহকারে জানিয়ে দে যে তুই কলেজে ফার্স্ট ইয়ারে পড়িস। তো আমাদের ধিঙ্গিকে সাথে নিয়ে এখন সহচরী চলেছে নিজের ছেলের বিয়েতে, আর বিয়ের আসরে গিয়ে জানিয়ে দিয়েছে যে দেখো আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। তো সুজাতা এখন অপমান শুরু করে দিয়েছে যে এই মহিলার বেহায়াপনা, হ্যান ত্যান অমুক তমুক, বিয়ে হয়ে পারলো না, শাশুড়িকে কথা শোনাতে শুরু করলো, গেল বিয়ে ভেঙে। এইবার বিয়ে জুড়লো ধিঙ্গি মেয়ের সাথে, ধিঙ্গি মেয়ে এলো সহচরীর বাড়িতে এবং সেখানে এসে সহচরীর হয়ে আবারও লড়াই শুরু। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল আয় তবে সহচরী, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ আয় তবে সহচরী সিরিয়ালের সমস্ত আপডেট পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।